বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত সূত্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জেরার জন্য নোটিশ দিয়েছে ইডি। তবে কেন্দ্রীয় এজেন্সি চায় দিল্লিতে তাদের জেরা করতে, কিন্তু অভিষেক ও রুজিরা আদালতে আবেদন করে জানান যা করার তা কলকাতায় করা হোক। তাদের পক্ষেই সওয়াল করেছেন কপিল সিব্বল, কিন্তু ইডির পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি তার সওয়ালে বলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকার রয়েছে সর্বভারতীয় স্তরে তদন্ত করার, তাছাড়া বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার তদন্ত কোনো থানা বা কোনো রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাছাড়া অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু তার সওয়ালে বলেন এ ব্যাপারে ইডির সদর দপ্তরের একটি ইউনিট তদন্ত করছে, সুতরাং তারা জেরা করতে দিল্লিতে ডাকতেই পারে। তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু সাংসদ তাই দিল্লিতে তার একটি ঠিকানাও রয়েছে। কপিল সিব্বল অবশ্য দাবি করেন অভিষেক রুজিরাকে দিল্লিতে তলব করে জেরা করার পক্ষে কোনো আইনি বা জোরালো যুক্তি দেখাতে পারেনি ইডি। এমনকি কপিল সিব্বল এও বলেন একজন মহিলা বা শিশু বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে তার বাড়িতে গিয়ে জেরা করা উচিত, কিন্তু তার এই সওয়াল বিশেষ গ্রহণযোগ্য হয়নি। দুপক্ষের সওয়াল শোনার পর অভিষেক রুজিরার আবেদন খারিজ করেছেন বিচারপতি। বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত আইন মোতাবেক তিনি এই রায় দিয়েছেন বলে জানিয়েছেন বিচারপতি। বিচারপতির কথায় অভিষেক ও রুজিরার আবেদন খারিজ হয়ে গিয়েছে।